এগুলো কি এগুলা এগুলা খা যা ঠিক আছে ভাই ধন্যবাদ এ ভাই টাকা দিবেন না আপনি তো বললেন খা যা তো এখন খাচ্ছি আর যাচ্ছি তোমরা মানুষের সাথে ভালো ব্যবহার করতে শিখো স্যার ভিডিও করতে দিদাস না কারণ মানুষের সাথে ভালো ব্যবহার করলে মানুষ তোমাদেরকে অনেক ভালোবাসবে গাইস মানুষের সাথে ভালো ব্যবহার করতে শিখো আল্লাহর রহমতে টাকা আছে বাড়ি গাড়ি আছে সম্পত্তি আছে কিন্তু কই আছে জানি না কিসে আপনার জন্য একটা কুরিয়ার ছিল দেন এটা আপনার এক্সের তরফ থেকে ছিল না মানে এক্স দিছিল আর সাইন করে দেন স্যার শুনেন আমি ওর জন্য কিছু কুরিয়ার পাঠাচ্ছি অফিসে দেন ঠিক আছে দোস্ত হ্যাঁ আমি একটা মেয়ের ভালোবাসা পেয়েছি আচ্ছা এখন মায়ের কোথায় প্রপোজ করা যায় ভালো একটা জায়গা বল একটা সন্ধান দে শহীদ মিনার চলে যা শহীদ মিনার কেন কারণ এখানে মেয়েদের বেজত থাকে না হ্যালো কই তুই তাড়াতাড়ি বাসায় না আমি এখন আসতে পারবো না আমি আমার ফ্রেন্ডের সাথে আরে মেয়ের বাড়ি থেকে বিয়ের প্রস্তাব আসছে যদি ভালোবাসা চাও তাইলে আমি অনন্য আর যদি রূপ চাও তাইলে তাহলে তুই একটা জঘন্য কিরে কি অবস্থা কিরে দোস্ত গার্লফ্রেন্ড নি গার্লফ্রেন্ড না ভাবি কো ভাবি ভাবি ভাবির লাগি তো কথা কই আরে যা তোর ভাবি কো আমার ভাবি কোন ক্লাসে পড়ে তোর ভাবি ক্লাস পড়ে 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 আরে হ ভাই আপনি কাল লাগা তা কর তোর ভাবির লাগা কথা কই তোর ভাবির লাগা জানস না আমি 6-7 মাস আগে বিয়ে করছি ওহ মনে পড়ছে মনে পড়ছে ভাবির লাগা তা কইছেন না আমার ভাবি জানি কোন ক্লাসে পড়ে তোর ভাবি ক্লাস 6 এ পড়ে 6 এ শালার কপাল বন্ধুত্বের খাতিরে ক্লাস 4 ক্লাস 6 এর মেয়েকে ভাবিয়ে কই তুই I hope not.